আমি মাহমুদ আলাবদে। এবারের বইমেলায় বের হয়েছিল 20 জন সম্ভাবনা নয় লেখকের গল্প কবিতা নিয়ে বৃত্ত। আমি এই বৃত্ত থেকেই মোহাম্মদ মশিউর রহমান ভূঁইয়ার সেই তুমি কবিতাটি আবৃত্তি করি। তোমার ভালোবাসায় চিড় ধরেছে, অবজ্ঞা অবহেলা জেগে বসেছে, অথচ কই তুমি তো এমন ছিলে না, মমতায় তুমি ছিলে তুলনাহীনা, পূর্ণিমার রাতে ভরা জ্যোৎস্নায় তুমি আত্মহারা, পাশে রইতুম আমি, অথবা আমায় নিয়ে ছুটে বেড়াতে নদীর ধারের কাশবনে ও পারেতে, শিশির সিক্ত সূর্যে ফুলের মাঝে ফোটাতে নিজের অপরূপ সাজে, আমার একটু অনুপস্থিতিতে তুমি হয়ে যেতে নীরস ছন্দহীন ভূমি, আমার সান্নিধ্যে তুমি উঠতে বেজে সাতটি সুরে যেন তানপুরাটি সেজে, সেই তুমি আজ ক্লান্ত শ্রান্ত বিষণ্ন বড় উদাস আনমনা গুটিয়ে রাও জড়সর, সময়ের ফেরে বদলায় কত কিছুই না, হয়তো তেমনি তুমি সময়ের আয়না, এমনি হয় স্রোতস্বিনী চঞ্চলা একদার সময়ে নিঃস্ব স্তবির সব হারিয়ে তার, তবুও মন অবুঝ মন মন খুঁজে সেই তোমায়, যদি ফের কাছে টেনে নাও আমায়। আমি আরেকজন লেখকের কবিতা বলি, বৃত্ত থেকে ডক্টর ফজলুল করিম। তুমিময় জ্যোৎস্না জলে, জানো কোথাও কিন্তু বিশেষ টান নেই, গল্পের সীমানাও খুঁজে পায় না, তবে কবিতায় কেন আসো তুমি, কবিতার শব্দে তুমি অনবদ্য, জ্যোৎস্না স্নাত রজনীর রাজকন্যা, আকাশের চাঁদের হাসি, আমার গল্পের নায়িকা, আরো কত কি, তোমার জন্য কিন্তু অপেক্ষা করি না, তবে প্রহরগুলো তুমিময়, তোমার জন্য আমার প্রাণও কাঁদে না, তবে হৃৎপিণ্ডে বসে আছো তুমি, আচ্ছা কবে নাগাদ দেখা হবে, কি বলছে আবোল তাবোল, তোমার কি অবয়ব আছে, তুমি তো তোমার শরীরি ভাষা দেখিনি কোনোদিন, তাহলে অনুভূতি এত তীব্র কেন, তোমার গন্ধ কেন পায় অবিরত, তুমি কি আমার আত্মার আত্মীয়, তোমাতেই কেন আমি মোহমান।